নমস্কার বন্ধুরা আজকে আবার ভিডিও করতে এসে গেছি আজকে কিছুটা সময় পাওয়া গেছে আর আজকে ইম্পর্টেন্ট কিছু ম্যাচ আছে সেগুলো না আলোচনা করলেই নয় কোনটা দিয়ে শুরু করব গতকালে পাকিস্তানের ফল্টিং না আজকের টেনিস না আজকের ক্রিকেট কোনটা দিয়ে চলুন গতকালের পাকিস্তান দিয়ে শুরু করি গতকাল পাকিস্তান খারাপ খেলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই খারাপ খেলেছে বলতে গেলে দেখুন পাকিস্তান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসের যেটা কেনা টিম পুরো টিমটাই ইন্ডিয়া পাকিস্তান দেখুন এরা ইন্ডিয়ার প্লেয়ার এটা পাকিস্তানে ইনি জন্মগ্রহণ করেছেন করি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন মানে এরকম বিভিন্ন দেশ থেকে কিনেছে অ্যারন এই যে অ্যারন জোনস উনাকে দেখতে তো বাবুমার মতো তবে উনি ওয়েস্ট ইন্ডিজের জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের মানে ওনার বেস্ট ফ্রেন্ড হচ্ছে জোফরা আর্চার যিনি কিনা ইংল্যান্ডে খেলেন ভাবুন ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডে চলে গেছেন একজন একজন চলে এসেছেন আমেরিকায় এরকম বিভিন্ন দেশ থেকে কিনে নেওয়া একটা টিম সে কিনা পাকিস্তানকে হারিয়ে দিল পাকিস্তানের ভুল প্রথমেই হয়েছে যেটা এত কম রান করা এত কম রান করলে পাকিস্তানের এই পিচে কালকের পিচটা বেশ ভালো ছিল ডালাসে যেখানে কিনা একশো করেছিল কানাডা সেটাও চেসড হয়ে গে তো পাকিস্তান সেখানে একশো ষাটও করতে পারেনি তো সেখানেই একটা ভয় ছিল কিন্তু পাকিস্তানের বোলিংয়ের ওপর আস্থা ছিল যে পাকিস্তানের বোলিং হয়তো কিছু করতে পারবে কিন্তু পারেনি এবং শেষ বলে অসাধারণ খেলেছে চার মেরেছে যেটা যে বলটায় চার মেরে ম্যাচটা টাই হয়েছে সেই ম্যাচ সেই বলটা অসাধারণ শট করেছে ঠিক আছে তো সেগুলো সব ঠিক আছে কিন্তু তারপর এসে যখন আমির বল করলো আমিরের বলে কিন্তু যথেষ্ট মার ওদিকে নেত্রাভার ভালো বল করেছে এবং পাকিস্তানের অবস্থা এবার বলছি পাকিস্তানে কি কি পরিস্থিতি হতে পারে দেখুন পাকিস্তান তিন নম্বরে আছে একটা ম্যাচ খেলে একটা হেরেছে যদি আয়ারল্যান্ড ইউএসএ কে হারাতে পারে ভালো করে ভাবুন যদি আয়ারল্যান্ড ইউএসএ কে হারাতে পারে তাহলে পাকিস্তানের একটা চান্স থাকবে কারণ কাল খেলাটা টাই হয়ে গেছে পাকিস্তানের রান রেট খারাপ হয়নি আয়ারল্যান্ড যদি ইউএস এর কাছে হেরে যায় তাহলে পাকিস্তান ধরে নেওয়া যাচ্ছে যে টাটা বাই বাই কারণ ইন্ডিয়া আশা করা হচ্ছে এখানে কারোর কাছে হারবে না সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান তার সঙ্গে ন তারিখ খেলা মানে রবিবার খেলা সেই প্রতিপক্ষের সঙ্গে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে বাকি দুটো ম্যাচ ইন্ডিয়া অনায়াসে জিতে যাবে কানাডা এবং ইউএস এর সঙ্গে সুতরাং পাকিস্তানের সামনে একটাই অপশান ইউএসএ যদি আয়ারল্যান্ডের কাছে হারে তাহলে রান রেটের বিচারে পাকিস্তান উঠলেও উঠতে পারে তখন একটা সম্ভাবনা দেখা দেবে এবার চলুন আজকের খেলাগুলো আলোচনা করি আজকের খেলায় প্রথম যে ম্যাচটা কানাডা ভার্সেস আয়ারল্যান্ড খেলা হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক মানে ওই বাজে পিচটা যেখানে রান হয়ই না বললে চলে দেখুন এখানে পিচ কন্ডিশন ইটস অ্যানাদার আর্লি মর্নিং স্টার্ট নিউ ইয়র্ক হ্যা উই অ্যান্ড দ্য ওয়েদার লুকস গুড ফর এ গেম অফ ক্রিকেট দ্য টেম্পারেচার ইজ লাইকলি হোভার অ্যারাউন্ড টোয়েন্টি নাইন এক্সপেক্ট লিটল হিউমিড অ্যাজ ওয়েল এখানে কিন্তু রান বিশেষ হচ্ছে না আয়ারল্যান্ড এখানেই খেলেছিল ইন্ডিয়ার সঙ্গে তেমন কিছু রান করতে পারেনি আর কানাডা কিন্তু খেলেছিল ডালাসে যেখানে গতকাল পাকিস্তান আর ইউএসএর ম্যাচ হয়েছিল সুতরাং কানাডা প্রথম ম্যাচে অনেকটা রান করেছিল তা সত্ত্বেও হেরেছিল কানাডার রান রেটটা খুব খারাপ হয়ে গেছিলো অত রান করার পর হারাতে আয়ারল্যান্ডের রান রেট আরও খারাপ আয়ারল্যান্ড যদি আজকে যেতে তাহলে আয়ারল্যান্ড কনটেস্টে থাকবে কিন্তু আয়ারল্যান্ডের রান রেটটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে সেই জায়গা থেকে আয়ারল্যান্ড কতটা কি করতে পারবে রান রেড রিকভারের ক্ষেত্রে সেটা অনেক চিন্তাভাবনার ব্যাপার কিন্তু আয়ারল্যান্ড কামব্যাক তো করবেই আজকে আশা করা যাচ্ছে তো প্রথম ম্যাচটায় এই যে অল আই অন নিউ ইয়র্ক পিচ পিচটা একদম নো টিম হ্যাজ গন পাস্ট হান্ড্রেড ইন দিস ভেনু ইন ফোর ইনিংস ভাবুন একশো রান করতে পারেনি কোনো টিম এখনো পর্যন্ত তাহলে এই পিচে শ্রীলঙ্কা সাতাত্তরে অল আউট হয়ে গেছিল ইন্ডিয়া রোল আউট আয়ারল্যান্ড ফর নাইনটি সিক্স আয়ারল্যান্ডকে নাইনটি সিক্সে অল আউট করে দিয়েছে তার মানে দুটো ম্যাচে চারটে টিম খেলেছে শ্রীলঙ্কা সাতাত্তর করেছে বলে সাউথ আফ্রিকা জাস্ট আটাত্তর করে নিয়েছে আর আয়ারল্যান্ড নাইনটি সিক্স করেছে বলে ইন্ডিয়া একশো করার দরকার পড়েনি ইন্ডিয়া একশো করতে পারতো এটাই বলা যায় কিন্তু এখনও পর্যন্ত একশো হয়নি এই পিচে তো সেটা দেখা যাক আজকে একশো হয় কিনা যারা প্রথম ব্যাট করবে নেক্সট যে ম্যাচ সেটা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড কাল ভোরবেলায় নিউজিল্যান্ড ভালো খেলবে ঠিক আছে কিন্তু আফগানিস্তান একটা বড় থ্রেট আফগানিস্তানের থ্রেটটা নিউজিল্যান্ডকে কাটাতে হবে এটা কিন্তু নিউজিল্যান্ডকে খুব সুন্দরভাবে কাটিয়ে খেলতে হবে কারণ আফগানিস্তানের স্পিনিং অ্যাটাক এবং অন্যান্য ব্যাটিং ফ্যাটিং অনেক ভালো নিউজিল্যান্ডের ক্যাপ্টেন উইলিয়ামসন তাকে নিয়ে কোনো সন্দেহ নেই এবং সব কটা নিউজিল্যান্ডের পুরো প্লেয়ার পুরো টিমটাই প্রচন্ড ভালো টিম আশা করা যাচ্ছে নিউজিল্যান্ড জিতবে কিন্তু আফগানিস্তানকে একদম রাইট অফ করা যাবে না ঠিক আছে এই যে এইটা এই গ্রুপ সবাইকার খেলা হয়ে গেছে একমাত্র নিউজিল্যান্ডের খেলা হয়নি আর বাংলাদেশের খেলা হয়নি তাহলে নিউজিল্যান্ড যদি এখানে যেতে তাহলে সবাইকার দু পয়েন্ট হবে তারপর রান রেট দেখা যাবে রান রেটে আফগানিস্তান মারাত্মক এগিয়ে আছে এই মুহূর্তে সবচেয়ে ভালো রান রেট আফগানিস্তানের তারপর হলো ইন্ডিয়ার ঠিক আছে ইংল্যান্ডের ভাগ্য খারাপ ইংল্যান্ড এখনো খেলতেই পারেনি মানে খাতা খুলতে পারেনি সেক্ষেত্রে ভাগ্য খারাপ বললেই বলাই উচিত স্কটল্যান্ড কাল খাতা খুলে ফেলেছে জয়ের ধারা অব্যাহত রেখেছে কারণ প্রথম দিন স্কটল্যান্ড যা খেলেছিল ইংল্যান্ডের সঙ্গে হয়তো একটা জয় ছিনিয়ে নিলেও নিতে পারত তো যাই হোক সেটা হয়নি যখন সেটা এখন কিছু বলা যাবে না পরে দেখা যাবে কি হয়েছে না হয়েছে কে উঠবে এখান থেকে ইংল্যান্ড উঠবে না স্কটল্যান্ড উঠে যাবে অস্ট্রেলিয়া তো উঠবে আশা করে নেওয়া যাচ্ছে তারপর ওমানও ভালো খে প্রতিপক্ষ খারাপ না আর লাস্ট ম্যাচে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা যেটা আজকের আলোচনার লাস্ট ম্যাচ সেটা হবে ডালাসে ডালাসে কিন্তু ভালো রান হচ্ছে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে খুব খারাপ একটা রান রেটে পৌঁছে গেছে মাইনাস ওয়ান রান রেটে পৌঁছে গেছে আর বাংলাদেশে সেক্ষেত্রে কোনো চাপ নেই বাংলাদেশ প্রথম শুরু করছে এখানে দেখুন পিচটা ভালো পিচ ডালাস হোস্টেড হাই স্কোরিং ওপনার এগেনস্ট ইউএসএ্যান কানাডা বা নেপাল ওয়ে বোল্ড আউট

কোথাও গিয়ে একটু ছন্দ পতনের দেখা গেছে তবে বাংলাদেশের বোলিং এটা ভালোই খারাপ না তবে আমি একটু হলেও এগিয়ে রাখবো শ্রীলঙ্কাকে তারপর দেখা যাক যে শেষ পর্যন্ত কে ঠিক আছে আজকে রোলাগারোর মেন্স সেমিফাইনাল সেটা নিয়ে আলোচনা করতেই হয় আমি কার্লস অ্যালকারাস গার্সিয়াকে রাখছি এখানে কে জিতবে বলা ভীষণ শক্ত এইটাতেও বোথ প্লেয়ার টু ধরুন এখানেও বোথ প্লেয়ার টু ধরুন আমি জেভ রেভকে একটু এগিয়ে রাখছি এবং হয়তো হবে তো সেটাই আহ দেখার আর ফুটবলে একটা টুর্নামেন্ট চলছে দাঁড়ান এটা তো ন্যাশনাল এটা তো বাদ ফ্রেন্ডলিজ ফ্রেন্ডলিজটাও বাদ দিন এ এই গুলো আমি দেখছি না আচ্ছা আহ আজকে আর নেই না কালকে ছিল আফ্রিকান কোয়ালিফায়ার্স ওয়ার্ল্ড কাপ তো যাই হোক আজকে নেই আজকে এই ম্যাচগুলো অন্তত দেখার কোন সেরম দরকার নেই ফ্রেন্ডলিস ম্যাচে অর্ধেক প্লেয়ার খেলে অর্ধেক প্লেয়ার খেলে না যে যখন পরে উঠে যায় ও তো সেগুলোর হিসাব নেই ওগুলো আর বলে আলোচনা করে লাভ নেই তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা